বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, কি বলেন? আবার সেটা যদি বাল্য বন্ধু হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। সেই রকমই একটা প্ল্যানিংয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। সবাই মিলে বলবো না, আমরা চারজনে মিলে বেরিয়েছিলাম। আমাদের বাজেটটাকে একটু কম রাখার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বাসে করেই দীঘার উদ্দেশ্যে। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর হয়ে দীঘা আমরা পৌঁছেছিলাম বাসে করে, যেখানে আমাদের জন প্রতি ভাড়া পড়েছিল। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর পর্যন্ত আমরা গিয়েছিলাম স্কুটিতে, তারপরে সেখান থেকে পড়েছিল আমাদের 150 টাকা করে জন প্রতি। তো চলুন, আজকের এই দীঘার ব্লগটাতে আমি আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব, আমাদের কেমন বাজেট ছিল, কত টাকার হোটেলে আমরা ছিলাম, আর আমাদের যাতায়াতেই বা কেমন খরচা হয়েছিল সেগুলো নিয়ে। তো আপনারাও ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন, আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিজি উইথ অর্পিতার আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দীর্ঘ অনেক দিনের অপেক্ষার পর আজকে আমি আবার ব্লগ নিয়ে এসেছি, আর একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো চলুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। দীর্ঘ 4 ঘন্টার জার্নির পর আমরা অবশেষে একটা রুম খুঁজে পেলাম, যেটা ছিল আমাদের একদম মনের মতো। দীঘাতে নামার পরেই আমরা অনেকগুলো রুম দেখার পরে শেষ পর্যন্ত আমাদের এই রুমটা পছন্দ হয়েছিল। এটা ছিল একটা ফ্যামিলি স্টাইলের রুম, মানে হয়তো ফ্যামিলি থাকতেন, তারপর এটা হচ্ছে হোটেলের মতো করা হয়েছে। তো যাই হোক, এখানে 2 রুমই ছিল, আমরা যেহেতু 2 ফ্যামিলি ছিলাম তো আমরা 2 রুমই নিয়েছিলাম আর কি। তো চলুন প্রথম থেকে আপনাদের ঘটনাটা শেয়ার করি। 10 তারিখ রাত্রে, মানে 10ই জানুয়ারির রাত্রে আমাদের হঠাৎ করে ঠিক হয় যে আমরা দীঘা যাব। তো সেই মতো কাজ আর কি, আমরা সেই মতো সমস্ত কিছু রেডি করে পরের দিনই বেরিয়ে পড়েছিলাম। পরের দিন মানে 3:30টার সময়, দুপুর 3:30টার সময় ছিল আমাদের বাস, যেটা ছিল মেদিনীপুর থেকে। তো আমরা আগের থেকে আলোচনা করে নিয়েছিলাম যে ওরা যাবে বাসে করে, বাড়ি থেকে বাসে করে যাবে মেদিনীপুর, আর আমরা ঝাড়গ্রাম থেকে যাব স্কুটিতে করে মেদিনীপুর। স্কুটিটা কোথাও রেখে আমরা বাস ধরে তারপরে যাব। সেই মতো বাসের টিকিট আগে থেকে কেটে নিয়েছিলাম। তো স্কুটিতে করে যখন পৌঁছালাম তখন প্রায় 3:30 বেজে গিয়েছিল, ওই জন্য তড়িঘড়ি করে কোনো ভিডিও করা হয়নি। আচ্ছা, এইবারে আসি বাসের জার্নিতে। তো বাসের জার্নি যখন শুরু হয় তখন আমরা কিছু খাবার আমাদের সাথে তুলে নিয়েছিলাম, আর তার সাথে ছিল গান, আনন্দ, মজা, এগুলো নিয়ে আমরা বাসে করে আসছিলাম। তো বাসে আমাদের জন প্রতি ভাড়া নিয়েছিল 150 টাকা করে, আর বাসটা 3:30 থেকে 7:30, 7:30 মধ্যে আমাদেরকে নিউ দীঘাতে একদম নামিয়ে দিয়েছিল। যদি আপনারা মেদিনীপুর বা তার পাশের কোনো জায়গার বাসিন্দা হন আর দীঘা যেতে চান, তাহলে আপনারা বাস যোগাযোগের মাধ্যমেও দীঘাতে যেতে পারেন। এইখান থেকে বাসে, মানে ট্রেনের থেকে বাসে যাতায়াত করাই মনে হয় বেশি সুবিধা হবে। তো 7:30টার মধ্যে আমরা নিউ দীঘাতে পৌঁছানোর পরে বেশ কিছুক্ষণ রুম খোঁজাখুঁজি করেছি, তারপর 8:10-15 নাগাদ রুমটা পেয়ে গিয়ে আমরা রুমের মধ্যে জিনিসপত্র শিফট করে এখন বেরিয়ে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরেই মনটা চা চা করছিল। বছর 2-1-এর মধ্যে দীঘার ভোলটাই পাল্টে গেছে, জানেন তো। 2 বছর আগে বন্ধুদের সাথে যখন এসেছিলাম দীঘাতে তখন এক চেহারা দেখেছিলাম, আর আজকে এসে আর একরকম চেহারা দেখলাম, পুরো চেঞ্জ। আমরা যেহেতু 12 তারিখ বেরিয়েছিলাম আর সময়টা ছিল পৌষ সংক্রান্তির সময়, মানে ওখানে গঙ্গা মেলা বেশ জাঁকজমকভাবে হয়, যেহেতু ওই টাইমে গিয়েছিলাম লোকজনের ভিড়টাও বেশ চোখে পড়ার মতো ছিল। এখান থেকে যখন যাব বলে ভেবেছিলাম তখন ভেবেছিলাম যে ঠান্ডাটা হয়তো ওখানে একটু কম হবে, কিন্তু গিয়ে দেখলাম উল্টো, ঠান্ডা আমাদের এখানের থেকে বেশি। যেদিন আমরা পৌঁছেছিলাম সেখানে টেম্পারেচার ছিল 13 কি 14, রাত্রেবেলার টেম্পারেচারের কথা বলছি আর কি। তো চলুন এখন আমরা চারপাশটা একটু ঘুরে আসি। যদি দূর দূরান্ত, মানে কলকাতা থেকে আপনারা কেউ দীঘাতে বেড়াতে আসেন, তাহলে আর রাত্রেবেলায় যদি পৌঁছান, তাহলে রাত্রেবেলায় রুম খোঁজার পর্ব শেষ করে কিংবা হোটেলে যাদের ব্যবস্থা থাকবে সেই হোটেলে শিফট করার পরে আপনারা চারপাশটা একটু ঘুরে দেখতে পারেন। জায়গাটা
বেশ সুন্দর আর সমুদ্রের পাশে ঘুরতে আশা করি খুব ভালো লাগবে। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে আর এখন যে জায়গাটার দিকে পেরোচ্ছি এটা একদম নতুন উদ্বোধন, জানেন তো, এটা হচ্ছে ঢেউসাগর, ঢেউসাগরের একটা পার্ক। আমরা প্রথমে ভেবেছিলাম পার্কটা হয়তো খোলা আছে, কিন্তু গিয়ে কথা বলে দেখলাম যে ওটা 9টা নাগাদ বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, 9টা নাগাদ বন্ধ হলে কি হবে, ওটা ভেতরে 10টা পর্যন্ত থাকতে দেয়, তারপরে আর কি খালি করতে হয় জায়গাটা। তো চলুন, যেহেতু ঢোকার কোনো অপশন আমাদের কাছে ছিল না, আমরা শুধুমাত্র ওই জায়গাটা ঘুরেই এই সাইডে চলে এসেছি। আমাদের এই ট্যুরটা ছিল দুদিনের, তো ভাবলাম যেহেতু আজকে আমরা ওই পার্কে ঢুকতে পারিনি পরের দিনে যাব, সেই মতো ভেবেই আমরা ওখানটা জায়গাটা থেকে আসলাম আর কি। তো চলুন, দোকানগুলো একটুখানি ঘোরাঘুরি করে আজকে রাত্রে ডিনার করে আমরা রুমে চলে যাব। অনেকটা জার্নি হয়ে গেছে আর তার সাথে খিদেও পেয়েছে আমাদের প্রচণ্ড। আচ্ছা, এবার আসি মেন কথাতে। আপনারা দূর দূরান্ত থেকে যদি দীঘাতে আসেন, অনেকেই হোটেল বুক করে আসেন, তো আপনারা চাইলে হোটেল বুক করেও আসতে পারেন, আবার দীঘাতে এসেও হোটেল বুক করতে পারেন। আমার মনে হয় দীঘাতে যাওয়ার পরে হোটেল বুক করলে সেটা অনেকটা পরিমাণে সস্তা হবে আর আপনিও রুম টুম দেখে তারপরে হোটেলটা নিতে পারবেন আর কি। কিন্তু যদি দূর দূরান্ত থেকে আসেন আর কোনো উৎসব পার্বণ অনুষ্ঠানের দিন আসতে চান, বা যে টাইমে লোকজনের ভিড় হয় বেশি, কিংবা কোনো উইকেন্ড দেখে যদি আসতে চান, তাহলে আমি সাজেস্ট করব হোটেল ভাড়া করে আসাটাই বেটার, কারণ এখানে এসে হোটেল ভাড়া করতে বেশ খানিকটা সময় নষ্ট হয়, যেটা আমরাও দেখলাম। তো কাল রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর আজকে ছিল পরের দিন সকালবেলা। এখানে এসে সকালবেলাটা ভাবছিলাম একটু অন্যরকম হবে, কিন্তু বেরিয়ে দেখলাম না, খুব সুন্দর, এত সুন্দর চারপাশের পরিবেশটা। আর সবথেকে বেশি পছন্দের জায়গাটা ছিল আমাদের হোটেল রুমটা, মানে একদম সুন্দর ছিমছাম আর শান্ত পরিবেশের মধ্যে। তো যাই হোক, এখন চলুন সকালের পরিবেশটা এনজয় করতে করতে আমরা যাব বাইরের দিকে। আপনারাও যদি দুদিনের প্ল্যানিংয়ে দীঘাতে আসেন, প্রথম দিন রাত্রেবেলায় বললাম তো, বিকেলবেলাটায় আপনারা চারপাশটা ঘুরে নিতে পারেন, পরের দিন সকালবেলায় প্ল্যানিং রাখতে পারেন মোহনা, যেটা আমরাও করেছিলাম। আমরা এখন মোহনার উদ্দেশ্যে বেরোব। তো মোহনা যাওয়ার জন্য আমরা একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করব, গাড়ি, টোটো কিংবা অটো, যেটাই পাবো আমরা সেটাতেই যাব। যেহেতু পুরো ট্যুরটা আমরা বাজেট ফ্রেন্ডলি রাখতে চেয়েছি, তো আমরা এইখানে যে অটো স্ট্যান্ড কিংবা টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো কিংবা অটো ধরবো না, কারণ ওখান থেকে ওদের একটা ফিক্সড রেট আছে, যে রেটের বাইরে ওরা যাবে না। তো আমরা যাব একটু অফ সাইড, মানে একটু বাইরের দিক হেঁটে যাব, তারপরে গিয়ে আমরা হচ্ছে টোটো কিংবা অটো ধরবো। তো চলুন যাওয়া যাক। এই যে এই দুজন রেডি হচ্ছিল আর ওদেরকে আমরা তাড়া দিচ্ছিলাম, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, নতুন বিবাহিত কাপল বলে কথা। তো চলুন আমরা এখান থেকে বেরোই আর বেরিয়ে যাই, আর টোটো কিংবা অটো যেটাই পাবো সেটাতে করে আমরা একটু ঘুরে আসি মোহনার দিকে। মোহনাতে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে মাছের বাজার সমস্ত কিছু দেখাবো, আর শঙ্করপুরের ওখানে মাছ ধরাটাও দেখাবো, যেটা মনে হয় শঙ্করপুরটা আমরা বিকেলের প্ল্যানিংয়ে রাখছি। তো যাই হোক, চলুন আপনারাও আমাদের সাথে চলতে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। এইখানে সমস্ত ধরনের হোটেলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা খুঁজে নিতে পারেন হোটেলগুলো। যেটা বললাম, হোটেল যদি বাজেট অনুযায়ী খুঁজতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে একটুখানি ঘুরে ঘুরে খুঁজতে হবে। তো যাই হোক, চলুন আমরা এখন একটু বললাম না যে অফ সাইডে যাব, সেইখানেই আমরা চলে এসেছি। এইখানে যে একটা নতুন প্রকল্প হচ্ছে কাছাকাছি, যেটা হচ্ছে ওই জগন্নাথ মন্দিরের একটা প্রকল্প শুরু হয়েছে, প্রায় ওই কাজ পর্যন্ত এসে আমরা টোটো কিংবা অটোগুলো ধরব। আচ্ছা, আর একটা কথা, দীঘাতে এসে যদি আপনার ঘোরাঘুরিটাকে একদম সুনির্দিষ্ট আর সুন্দর একটা বাজেটের মধ্যে রাখতে চান, তাহলে বার্গেনিং অবশ্যই করতে হবে। যেমন এই টোটোটার কথাই বলি, আমরা যাওয়ার জন্য আমাদের যে ভাড়াটা বলছিলাম সেটাই ওনার হয়তো ঠিকঠাক লাগছিল না, ওই জন্য ওটাতে না গিয়ে আমরা গিয়েছিলাম পরের একটা অটোরিক্সাতে, যেটাতে আমাদের মোহনা পর্যন্ত ভাড়া লেগেছিল জনপ্রতি 20 টাকা করে।
তো আমাদের ওখানে গিয়ে উনি ছেড়ে দিয়ে চলে আসবেন আর কি, মানে আমরা এটা রিজার্ভ করিনি, আমরা শুধু যাওয়ার জন্যই ইউজ করেছিলাম। তো আমাদের হচ্ছে 20 টাকা করে ভাড়া নিয়েছিল, চারজনে 80 টাকা ভাড়া নিয়েছিল। এরকমভাবে বার্গেনিং করে যদি আপনারা যেতে পারেন, তাহলে আমি আমার মনে হয় যে আপনাদের ঘোরাটা একটা সুনির্দিষ্ট বাজেটের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই যে কাছাকাছি পৌঁছেই গেছি, তো চলুন আপনাদেরকে সকালবেলার মোহনার সৌন্দর্যটা দেখে আনি, যদিও সূর্যের উদয় বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে আর কি। এই শীতের কয়েকটা মাসের মধ্যে যদি দীঘাতে আসেন, তাহলে আপনারাও এই জায়গার সৌন্দর্যটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে প্রকৃতির এরকম মনোরম সৌন্দর্য কার না ভালো লাগে বলুন তো। তো চলুন এই পৌষ পার্বণের শীতে আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব দীঘা সুন্দরীর সকালবেলার সৌন্দর্যটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। আমি এই দীঘার ব্লগটাকে দুটো পার্টে ভাগ করেছি, একদিনে সমস্ত পার্টটা দেওয়া সম্ভব না। তো আপনাদেরকে অনুরোধ রইল, সমস্ত ভিডিওটা দেখার পরে আপনারা একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমরা প্রায় মোহনার কাছাকাছি চলে এসেছি, দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছেন। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে আপনাদের সমুদ্রের সৌন্দর্যটা অবশ্যই অবশ্যই দেখাবো। সমুদ্র কিছু জিনিস দেয় না, যাই তুমি হারাবে তাই কিন্তু ফিরে পাবে এরকম বলবো না, মানে ফিরে চলে আসবে, ও দিয়ে চলে যাবে, অন্য কেউ পাবে কিন্তু রাখবে না কিছু। তো আপনারা নিশ্চয়ই শুনলেন রূপকদা একটা কথা বলল যে সমুদ্র কিছুই নিয়ে চলে যায় না, যা কিছু আমাদের হারাই এ সমুদ্রে এসে সেই কিন্তু ফেরত দিয়ে যায়, সেটা আমরা নাও পেতে পারি অন্য কেউ পাবে। এই কথাটার একটা বিশাল বড় অর্থ আছে জানেন তো। তো চলুন আপনাদের এখন নিয়ে যাব মোহনার যে মেন আকর্ষিত জায়গা সেই জায়গাটাতে। জায়গাটা দেখে অধিকাংশ মানুষই হয়তো চিনতে পারছেন যে কোন জায়গাটাতে আমরা যাচ্ছি। এটা সানরাইজ পয়েন্ট, তো সকালের সূর্য উদয়টা এখান থেকে বেশ ভালো দেখা যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য জানেন তো সূর্য অনেকক্ষণ আগেই উদয় হয়ে গেছে। কিন্তু তাতে কি বলুন, জায়গাটার সৌন্দর্যটা তো আর হারিয়ে যায়নি, জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করার জন্যই তো আমরা এসেছি। তো চলুন ওই দিকটায় যাওয়া যাক। দীঘা ঘুরতে এসে মোহনা না আসলে খুব বড় মিস হয়ে যাবে আর কি। সকালবেলার প্ল্যানিংয়ে মোহনাটা অবশ্যই রাখতে হবে, আর সকালবেলার প্ল্যানিং বলবো না, একটু ভোর ভোরে আসলেই খুব ভালো হয়, কারণ এখান থেকে সকালের সূর্য উদয়টা না দেখলে একটা বড় জিনিস মিস হয়ে যাবে আর কি। তো চলুন, আমরা সূর্য উদয় তো দেখতে পারবো না, আমরা যে টাইমে এসেছি খুব একটা বেলাও হয়নি, জায়গাটা বেশ ভালো এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম, আর চারিদিকে লোকের কোলাহলও বেশ ভালোই ছিল। এখন যেহেতু ভাটা চলছে, জলটা বেশ অনেকটা নেমে গেছে, তো শেষ মাথা পর্যন্ত যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমরা একদম লাস্ট প্রান্তে চলে এসে এই জায়গাটার একটু ভিডিও নিচ্ছিলাম। वहाँ पे रुकिए। तो এই জায়গাটার সৌন্দর্যটা বুঝতেই পারছেন নিশ্চয়ই, বেশ বড় বড় পাথরের চাটান আছে, আর তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটাকে উপভোগ করার একটা বেশ ভালো জায়গা। এই সমস্ত জায়গাতে আসলে ছবি তুলে তার স্মৃতি নিয়ে যাওয়াটাই হচ্ছে মেন, মানে
এটা এখানে এসে যদি ছবি তুলে তার স্মৃতি না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো অনেক কিছুই হয়তো আমরা ইয়ে করে যাব আর কি, মিস করে যাব। তো চলুন সেই মতো আমরাও কিছু ছবি টুবি তুলে এখান থেকে বেরিয়ে যাই। বেলা প্রায় 8:30 মতো বেজে গেছে, আর 8:30 মানেই বুঝতে পাচ্ছেন ব্রেকফাস্টের টাইম আমাদেরও পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো এখান থেকে বেরিয়েই আমরা যাব, এই কাছেই কতগুলো দোকান আছে যেখান থেকে ব্রেকফাস্ট করা যাবে, তো এইখানেই আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা সারব আর কি। মানে মোহনাতেই আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে রুমের উদ্দেশ্যে যাব। তো চলুন যাওয়া যাক। যদিও এখানে ব্রেকফাস্টের জায়গা আছে, তাও দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা পরিষ্কার। এরাও চায় জায়গাটাকে পরিষ্কার রাখতে, সেই মতো যে সমস্ত নোংরাগুলো এখানে তৈরি হয়, মানে খাওয়া দাওয়া করলে কিংবা ঘোরাঘুরি করলে বা কিছু খাবারের জিনিসপত্র এদিক সেদিক ফেলাফেলি করলে জিনিসটা মানে নোংরা হয়, মানে জায়গাটা নোংরা হয়, সেই মতো এদের ডাস্টবিনেরও ব্যবস্থা আছে। ডাস্টবিনের ব্যবস্থা থাকাও উচিত। তো যাই হোক, এখানে আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো রুমের দিকে। সেই মতো আমরা সকালবেলায় মুড়ি লুচি ঘুগনি যে যার মতো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর কি। আপনারাও চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, নিজেদের সাধ্যমতো অল্প খরচের মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। তো চলুন আজকে আমার ব্লগটা এতদূর পর্যন্তই রাখবো, দেখা হবে পরের আর একটা সুন্দর ব্লগে, মানে এর পার্ট টুটা নিয়ে আসবো আমি পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।